আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দুইটি পদে এবং বিনা অভিজ্ঞতায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে প্রতিটি পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে, কোথায়, কোন তারিখে সরাসরি ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করবেন, কোন কোন কাগজপত্র সঙ্গে নিয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে, সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলার আপলোড করা হয়। আপনারা চাইলে প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরির সার্কুলারগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ, আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড যে দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে, তার প্রথম পদটি হচ্ছে ট্রেড মার্কেটিং সুপারভাইজার TMS। এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক বা সমমান পাস, এবং অভিজ্ঞতার কথা বলছে কোনো মার্কেটিং বা সেলস বা প্রমোশন পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং আরও অন্যান্য যে যোগ্যতার কথা বলা হয়েছে, টিম পরিচালনায় পারদর্শী, চটপটে উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন, সর্বোপরি প্রার্থীর অবশ্যই কনভিন্সিং অ্যাবিলিটি থাকতে হবে, অফিসিয়াল মোবাইল অ্যাপস ব্যবহারের উপযোগী নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে। এই পদে যারা আবেদন করবেন তাদের বেতন হবে 22,000 টাকা থেকে 26,000 টাকা। এটা হচ্ছে প্রথম পদ। দুই নং পদ যেটি ছিল, দুই নং পদ হচ্ছে ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ TMR। এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হবে কমপক্ষে HSC পাস বা এর সমমান যে কোনো ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা বলা হয়েছে, সেলস বা প্রমোশনের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, তবে যাদের অভিজ্ঞতা নাই তারাও আবেদন করতে পারবেন। অন্যান্য যোগাযোগ অন্যান্য যোগ্যতার কথা বলা আছে, চটপটে হতে হবে, উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে, এবং কনভিন্সিং অ্যাবিলিটি থাকতে হবে মানুষকে কনভিন্স করার, এবং মোবাইল অ্যাপস ব্যবহার উপযোগী নিজস্ব একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। এবং এই পদের বেতন হবে 13,000 টাকা। এবং আরও বলা আছে অন্যান্য শর্ততে বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে দুইটি পদের জন্যই, এবং দায় দায়িত্ব হবে আপনার যে দায়িত্বতে আপনাকে ফেলানো হবে, পোস্টিং দেওয়া হবে সেই এলাকায় আপনার ব্র্যান্ডের কনজামশন এবং মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য দায়বদ্ধ থাকবেন। কর্মস্থল হবে ঢাকা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার অন্তর্ভুক্ত এলাকাসমূহ। এখানে আপনার নিয়োগ দেওয়া হবে এই স্থানগুলোতে। আর ইন্টারভিউ যেখানে উপস্থিত হবে, এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও এবং নীলফামারীতে হবে 2 সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, ঠাকুরগাঁও এবং নীলফামারীতে 2 তারিখে। আপনারা এখান থেকে ভিডিও থেকে যে আপনার যে সুবিধা হবে যে ঠিকানায় উপস্থিত হতে সেই ঠিকানাটা দেখে নেবেন সুন্দর করে, পুরোটা বলতে অনেক সময় লাগবে তাই আমি শর্টকাটে বলে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন রংপুর, রংপুর এবং বগুড়া, রংপুর এবং বগুড়াতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 3 সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত রংপুর এবং বগুড়ায়। তারপর বলা আছে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহীতে, রাজশাহীতে যারা ইন্টারভিউ দেবেন তাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 4 সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 9টা থেকে দুপুর 12টা। পাবনাতে যারা ইন্টারভিউ দেবেন পাবনাতে অনুষ্ঠিত হবে 5 সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 9টা থেকে দুপুর 12টা, পাবনাতে 5 তারিখ। এবং সোনারগাঁও এবং নারায়ণগঞ্জ জেলাতে যারা ইন্টারভিউ দেবেন তাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 8 সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এখানে ঠিকানা দেওয়া আছে, আপনার ঠিকানাটা দেখে নেবেন। তারপরে আমরা যে স্থানটা দেখব তা হচ্ছে নোয়াখালী, নোয়াখালীতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 10 সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 9টা থেকে দুপুর 12টা। তারপর নরসিংদী এবং নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 12 সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 9টা থেকে দুপুর 12টা। এবং ঢাকাতে, ঢাকাতে যে ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 14 সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 9টা থেকে দুপুর 12টা। এই লোকেশনগুলোতে আপনার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এখন ইন্টারভিউ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা যে যে কাগজপত্র সঙ্গে রাখতে হবে, আপনার একটি জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উল্লেখিত ঠিকানায় বা সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এই কাগজপত্রগুলো আপনারা সঙ্গে রাখবেন, আপনার চাইলে অরিজিনালটিও সঙ্গে রাখতে পারেন। আশা করি পুরো সার্কুলার সম্পর্কে সকলে ভালোভাবে বুঝতে পারছেন, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।